আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজমান আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বারান্দায় এসে দাঁড়াতে এত ভালো লাগে কারণ চারোদিকে এত চুপচাপ থাকে তো কিছুক্ষণ এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে আমার আসলে অনেক ভালো লাগে তো গাছ যে লাগিয়েছিলাম টমেটোর আর ক্যাপসিকামের তো সেটাই দেখছিলাম যে কতটুকু হয়েছে খুব আস্তে আস্তে বড় হচ্ছে আসলে আমাদেরই ভুল হয়েছে সামার আসার আগে লাগানো উচিত ছিল তাহলে এতদিন হয়তো বা আমরা একটু টমাটো আর ক্যাপসিকামও খেতে পারতাম কারণ দেরি হয়ে গিয়েছে আসলে তো তারপরও আসলে কেন জানি বারান্দায় বসে যাই লাগিয়েছি যতটুকুই গাছ লাগিয়েছি বসে দেখতে ভালোই লাগে তো ইনশাল্লাহ প্ল্যান আছে নেক্সট সামারে আরও বেশি করে গাছ লাগাবো আরও অনেক কিছু ফুলের গাছ আরও অনেক কিছুই লাগাবো কারণ বারান্দায় গাছ থাকলে আসলেই দেখতে খুবই ভালো লাগে এখন রান্নাঘরে চলে এসেছি তো বাসায় গেস্ট আসবে তো সেজন্য সবার আগে কি কি রান্না করবো সেগুলো বের করে রেখেছি হলে পরে ভুলে যাবো যে কি কি রান্না করব চিন্তা করে রেখেছিলাম তো সব কিছু আসলে চোখের সামনে থাকলে পরে মনে পড়ে যায় যে এটার পর এটা রান্না করব। তো সব কিছু বের করে তো ভাবলাম যে সবার আগে নাস্তা করে ফেলি কারণ দেখা যায় যে একবার যদি আমি রান্নাঘরে ঢুকি তাহলে আমি মানে সব কিছু ভুলে যাই এক গ্লাস পানি খেতেও ভুলে যাই কারণ আমার মাথায় টেনশন কাজ করে যে তাড়াতাড়ি কাজ সারতে হবে রান্না সারতে হবে নাহলে গ্যাস চলে আসবে তো ভাবলাম যে না আগে নাস্তাটা করে ফেলি তারপর রান্না কাজ করব আর এনার্জিও পাওয়া যাবে তাড়াতাড়ি কাজ করা তো আজকে পোড়াটা আর লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম আর ডিম ডিম দিয়ে নাস্তাটা সেরে ফেলেছি নাস্তা শেষ করে একটু দেইনা করে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি তো অনেক কিছু যেহেতু রান্না করার বাকি আছে তো খুব তাড়াহুড়োই করছিলাম তো কুজেদার ভর্তা চড়িয়ে দিয়েছি আর বেগুনটাও পুড়িয়ে নিয়ে এলাম তো বেগুনের ভর্তা করব কুজেদের ভর্তা করব ওদিকে ডাল রান্না করছি গেস্ট যারা আসবেন ওনারা আবার পোলাও টোলাও খেতে একটা খুব বেশি একটা পছন্দ করে না ভাতটাই বেশি প্রেফার করে তো ভাত দিয়ে খাওয়ার জন্য ভাতের আইটেম রান্না করছিলাম রান্নাঘরে অনেকক্ষণ থাকলে দেখবেন যে খুব গরম লাগে তো আমারও খুব গরম লাগছিলো তো ভাবলাম যে আইসক্রিম খাই আর সাথে রান্নার কাজগুলোও সেরে ফেলি এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের ভিডিও করেছে ঠিকই কিন্তু মানে এত আলসামি লাগে কেন জানি আজকাল ভ্লগিং করতে জানি না কেন হয়তো বা আমি প্রফেশনাল ব্লগার না এর জন্য কিন্তু যারা প্রফেশনাল ব্লগার আর কি তাদেরকে দেখি যে মানে প্রায় প্রতিদিনই ব্লগ দিচ্ছে দিনে দুটা তিনটা করে রিলস বানাচ্ছে তারপরে প্রতিদিন তো ভ্লগ থাকছেই প্রতিদিন না থাকলে অন্তত সপ্তাহে দুটা করে তো দিচ্ছে কিন্তু এদিকে আমি দেখা যায় যে একটা ব্লগ যদি আমি আপলোড করি তো প্রায় এক সপ্তাহ দশ দিন আমি গায়েব হয়ে যাই জানি না কেন এরকম হয় মানে এত আলসামি লাগে আমি মাঝে মাঝে চিন্তা করি যে ব্লগিং করা কি ছেড়ে দিব। কারণ এত আলসামি নিয়ে ব্লগিংয়ের ব্যাপারে আসলে ব্লগ করা যায় না আসলে আপনি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করতে না থাকেন তাহলে অনেক ধরনের সমস্যা দেখা যায় যেমন আপনার রিচ কমে যায় এঙ্গেজমেন্ট কমে যায় আপনার ভিউ কম আসতে থাকে তো এই ধরনের আসলে অনেক ধরনের সমস্যা দেখা যায় আপনার চ্যানেলে তো কিছুই করার নেই আমি কেন জানি এরকমই একটা দিলে আর একটা কবে দিব কোনো মানে আমার ঠিক থাকে না আমি গায়েব হয়ে যাই আবার যখন মন ভালো থাকে তখন আবার মানে চেষ্টা করি যে ঘন ঘন ব্লগিং করতে আসলে সংসারে এত কাজ করে বাচ্চা কাচ্চা সামলিয়ে মানে এই ব্লগিং করাটা আসলে শখ যেহেতু সেজন্য করি না হলে কন্টিনিউ করা যায় না একা হাতে যেহেতু সব কিছুই করতে হয় ঘরে বাইরে সব কিছুই দেখতে হয় তো মাঝে মাঝে ইচ্ছা করে না কেন জানি অনেক জায়গায় যাই ঘুরি ফিরি তারপর অনেক কিছু রান্নাবান্না করি মানে অনেক সুন্দর সুন্দর মোমেন্টস স্পেন্ড করি দেখা যায় যে ইচ্ছা করে না যে ভিডিও করি বা শেয়ার করি ব্লগিং করি আমি কোনো কিছু বেশি দিন ধরে রাখতে পারি না কিন্তু ব্লগিংটা অনেক দিন ধরেই করছি কন্টিনিউ করছি কিন্তু দেখা যায় যে আসলে কোনো কিছু আমার বেশি দিন ভালো লাগে না করতে যেমন ছোটোবেলায় আম্মু আমাকে নাচ শিখিয়েছে গান শিখিয়েছে আর্ট করা শিখিয়েছে কিন্তু মানে যতদিন মানে আগ্রহ ছিল করেছি কিন্তু যখন মনে হয়েছে যে আগ্রহ আর পাচ্ছি না ভালো লাগছে না তখন ছেড়ে দিয়েছি নাচটা তো আমার খুবই পছন্দের একটা ব্যাপার ছিল আমি খুবই পছন্দ করতাম কিন্তু পরে যাই হোক আব্বুর ইচ্ছা ছিল না বা আম্মু পরে দেখা গিয়েছে যে আম্মু চাই মানে চায় না যে আমি কন্টিনিউ করি আর তো সেজন্য আসলে সেটাও ছেড়ে দিলাম তো এখন কেন জানি অনেক আফসোস লাগে যেহেতু আমার খুব পছন্দের একটা ব্যাপার ছিল নাচ করাটা তো মনে হয় যে না একটু যদি জোর করতাম আব্বু আম্মুকে যে প্লিজ আমাকে পারমিশন দাও এটা কন্টিনিউ করা হয়তো বা আর একটু করতে পারতাম কিন্তু আসলে আমাদের মেয়েদের ব্যাপারে দেখা যায় যে যে ফ্যামিলির সাপোর্ট না থাকলে আপনি কখনোই কোনো জিনিস কন্টিনিউ করতে পারবেন না এটা অসম্ভব তারপরে আমার আব্বু আম্মু অনেক কনজারভেটিভ মাইন্ডের তারপরেও যে আমার আব্বু আমাকে পারমিশন দিয়েছে যতটুকুই করেছি আব্বু যে দিয়েছে এটাই আমার ফ্যামিলির সবাই অবাক হয়ে গিয়েছে পরে যে কিভাবে আমি যতটুকুই পেরেছি করেছি কারণ আমার আব্বু অসম্ভব রকম কনজারভেটিভ ছিল মাইন্ডের তো আসলে যাই হোক আর তো ব্লগিংয়ের ব্যাপারটাও বলছি যে আমার হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে আসলে এত ব্লগ করা সম্ভব ছিল না ও আমাকে সাপোর্ট করে দেখেই বা ও আমার পাশে আছে বলে আমি ব্লগিংটা এখনো করে যাচ্ছি ভালো লাগে করতে তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নার কাজও শেষ হয়ে গিয়েছে তো রান্না শেষ করে আমি পুরো কিচেনটা ক্লিন করে নিয়েছি তো ডাল রান্না করেছি এখানে মুরগির কোরমা করেছিলাম কাবাব বানিয়েছিলাম তারপর ইলিশ মাছ ভাজা দুই রকমের ভর্তা বেগুন ভর্তা কুজেদের ভর্তা আর বিকালে নাস্তার জন্য বানিয়েছিলাম কাস্টার্ড করেছিলাম আর দুধ শ্যামাই আর বুটভুনা করেছিলাম তো আসলে গেস্ট আস্তে আস্তে অনেক দেরি করে ফেলেছিল তা আমরা তো অনেকক্ষণ অপেক্ষা করেছি তো যারা আসছেন উনি সম্পর্কে আমার ননাস হয় আমার হাজব্যান্ডের দূর সম্পর্কের কাজিন তো ওনারা ফ্রান্সে থাকে তা আমাদের আমার আসলে পরিচিত আপন বলতে কেউই বিদেশে থাকে না আমার হাজব্যান্ডের থাকে ওরই পরিচিত একজন দুজন আর কি দূর সম্পর্কের রিলেটিভসরা থাকে কিন্তু আমার কেউই থাকে না তো এই জন্য আসলে মাঝে মাঝে আমার অসম্ভব মন খারাপ লাগে যে আমার এখানে কেউই নাই বলতে গেলে আমি একদমই একা যখনই কোনো গেস্ট আসে রান্নাবান্না করি বাসায় শেয়ার করি যে এটা এটা রান্না করেছে এটা এটা তখন আমার আম্মু প্রায় সময় বলে কী লাভ আমরা তো খেতে পারি না তা আমার শাশুড়িও বলে কি লাভ আমরা তো খেতে পারি না আসলে খুব খারাপ লাগে জানি আপন মানুষদের কাছের মানুষদের আসলে আমি ওভাবে টেক কেয়ার করতে পারি নাই কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমার কাছের মানুষরা এতই ভালো যে অল্পতে তারা এত খুশি হয়ে যায় যে আমি নিজে অবাক হয়ে যাই যে আমি তাদের জন্য তেমন কিছুই করতে পারি নাই বা করতে পারি না তারপরে তারা আমার উপর এত খুশি আলহামদুলিল্লাহ টেবিলটাও গুছিয়ে নিলাম খাবারগুলো টেবিলে নিয়ে এসেছি তো গেস্টদের জন্য অপেক্ষা করছিলাম তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় পার করেছি সবার সাথে খুবই ভালো লেগেছে তো আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আশা করি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ